সল্ট লেকে বনদপ্তরের জমি জবরদখল, জমি দখল করে ঘর বাড়ি করার অভিযোগ। এলাকায় যা ঘিরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। আর খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর উত্তর থানার পুলিশ। তবে এই প্রসঙ্গে সব্যসাচী দত্তকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না, আপনাদের কাছে থেকে বিষয়টা জানলাম, মেয়রকে জানালাম, প্রশাসনকে জানানো হয়েছে ইতিমধ্যেই, তারাই আইনি ব্যবস্থা নেবে। মেয়র কৃষ্ণা চক্রবর্তী এ বিষয়ে বলেছেন, এটা বনদপ্তরের জায়গা, বনদপ্তর তাদের ব্যবস্থা অনুযায়ী সমস্তটাই দেখাশোনা করছেন। তবে সকাল থেকে সল্টলেকের বনদপ্তরের জমি জবরদখল করা হয়েছে আর জমি দখল করে ঘরবাড়ি করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। আর এলাকায় যা ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। আপনার থেকে শুনলাম, আমি এখনই মেয়রের সঙ্গেও কথা বলবো এবং পুলিশকেও বলবো যেন আইনতভাবে ব্যবস্থা হয়। তো আমার তো জানা নেই, ওয়ার্ডের বাসিন্দা নয়, এটুকু তো নিশ্চয়ই জানি আমি। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।